আমরা সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। যদি নাও পারি তবে আমরাই হবে এই দেশের প্রধান বিরোধী দল। একটা সিস্টেম চালু করব যেখানে জনগণ মনে করবে যে জনগণ এই দেশের মালিক। আমরা ইনশাআল্লাহ 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন না হলে এটাই হবে আন্দোলনের ভিত্তি। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব হইল সরকারের, প্রথম দায়িত্ব সরকারের, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সরকার। দ্বিতীয়ত কথাটা হলো যে জনগণকে এখানে এগিয়ে আসতে হবে, তাদের অধিকার রক্ষা করতে তাদের জন্য তাদের সোচ্চার হতে হবে। এই সন্ত্রাসী বাহিনীকে ভয় পেলে চলবে না, সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। আরেকটা কথা হলো 2014 তো নির্বাচনই হয় না, 153টা সিটে কোনো ক্যান্ডিডেটই ছিল না, কিন্তু তারপরও সরকার তো টিকে গেছে। 2018 সালেও তো অনুরূপ, এবং সকল দল তো নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানেও তো তা এই নির্বাচনের অস্থিরতা বা যে রিগিংটা ঠেকানো যায় না, কিন্তু সরকারও ঠেকানো যায় না। তবে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে লাভ কী? জনগণকে নিয়ে সরকারকে প্রতিরোধ করতে হবে যে একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা আমরা চাই। আমরা শুরু করলাম ইনশাল্লাহ, আমরা আশা করি জনগণের সহযোগিতা আমরা পাব এবং বিশ্ববাসী এটা দেখবে ইনশাল্লাহ। এটার থেকেই এর বীজ বপন হবে ইনশাল্লাহ। আমরা জোটের জন্য স্পেস রাখবো। আমরা নির্বাচন কমিশনে হব চিঠিও দিয়ে দিছি, বিভিন্ন জোট আমাদের সাথে যোগাযোগ করতেছে, এখনও জোটের নেতৃবৃন্দ এখানে বসা আছে। আমরা আমাদের জোটকে আমরা স্পেস দেব। আমরা একটা আমরা শক্তিশালী, আমরা মনে করি যে আমরা সরকার গঠন করতে পারবো ইনশাল্লাহ। যদি নাও পারি তবে আমরাই হবে এই দেশের প্রধান বিরোধী দল ইনশাল্লাহ। আমরা আমাদের সোনালী আসপার 34টা দল আমাদের সাথে সারা পাচ্ছি এখানে, সাবেক এমপি বা সাবেক মেয়র বা রানিং উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন দল থেকে যারা রাজনীতি করেন, যারা আগ্রহী, তারা মনে করেন যে তৃণমূল বিএনপির প্রতি জনগণের একটা ব্যাপক সাড়া আছে। তৃণমূল বিএনপি ইনশাল্লাহ নির্বাচনটা ভালো করবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, যে জনগণের না বিশ্বাস, এবং সরকার যে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারতেছে না, দেশ থেকে যে প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই সব কিছু বিবেচনা করে সাধারণ মানুষ মনে করে যে তৃণমূল বিএনপি পারবে এই দেশের গণমানুষের জানমালের নিরাপত্তা সহ তাদের অর্থনৈতিক নিরাপত্তা, মান সম্মানের নিরাপত্তা তৃণমূল বিএনপি পারবে। এই জন্যই তৃণমূল বিএনপির দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে ইনশাআল্লাহ। ভোটের নিরাপত্তা পাবে কিনা মানুষ, আগের দুটো ভোটের নিরাপত্তা, হ্যাঁ ভোটের নিরাপত্তা প্রশ্ন আমিও এটাও বিবেচনা করি আমরা, কারণ আমাদের দলেরই আমরা দলের যে প্রতিষ্ঠাতা তিনিই বলছেন প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হলে নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তখন এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি মানে নাই আর বর্তমানে সরকার মানে না, কিন্তু এটা নিয়ে এখন কথা বলা আমাদের এই সময় কভার করবে না। তবে আমরা নিশ্চয়ই এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা চালু করার জন্য, এবং আমাদের যে মূলনীতি, আমাদের মূলনীতিটা হলো যে সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি। আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে কিন্তু বাংলাদেশের প্রশাসন চলছে, দেশটা দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সিস্টেমে চলে আসছে সেটার থেকে জনগণ মুক্ত পায় নাই। আপনারা দেখবেন যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি একজন ডিসিকে যেভাবে জনগণের প্রভু বানায় রাখছে, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার সেই সিস্টেমেই একজন ডিসি, এসপি, ইউনো বা সরকারি আমলা যারা আছে তাদেরকে সেইভাবেই সরকার লালন পালন করতেছে। আমরা চাই যে সংবিধানের অনুচ্ছেদ 21-এর 2 বলা আছে যে প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারী হবে জনগণের সেবক, কিন্তু তারা জনগণের সেবক হয় না, তারা হয় জনগণের শাসক। অতএব আমরা মনে করি যেমন জেলা প্রশাসক না হয়ে সেখানে জেলা সেবক হওয়া উচিত। এইভাবে আমরা